ولكن قبل ذلك اليوم وقبل ذلك المشهد العظيم আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। একজন মৃত ব্যক্তির মৃত্যুর পর কোন সময়টা সবচেয়ে বেশি কষ্টকর হয়ে থাকে এই বিষয় নিয়ে আজকে আমরা জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্টকর হয় যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে। এর চেয়ে বেশি কষ্ট হয় তখন যখন তাকে কবরের শোয়ায় তাকে মাটি দেওয়া হয় এবং একা ফেলে সবাই চলে আসে। একজন মৃত ব্যক্তি আরও বেশি কষ্ট পান সেই সময় যখন তার শরীর হতে কাপড় অলংকার আংটি খুলে নেওয়া হয় এবং সেই সময় তার রূহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে। এই চিৎকার জিন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়। তবে সে তখন চিৎকার করে বলতে থাকে, তোমাদেরকে আল্লাহর কসম, আমার শরীরের কাপড় চোপড় অলংকার আদি যা কিছু আছে সব কিছু ধীরে ধীরে খোলো, কারণ আমি এই মাত্র মালাকুল মৌতের কঠিন আজাব হতে নিষ্কৃত পেয়েছি। যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে, হে গোসলদাতাগণ, আমার দেহে জোরে মর্দন করো না, মালাকুল মৌতের কঠিন আজাবে আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। যখন মৃতকে কাফন পড়ার হয় তখন মৃতদেহ বলতে থাকে, হে কাফনদাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পড়াইও না, আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে শেষবারের মতো দেখতে দাও, তাদের সাথে ইহাই আমার শেষ দেখা, কেয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না। যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেও না, আমার বাড়ি ঘর স্ত্রী কন্যা সবার কাছ থেকে বিদায় লওয়ার জন্য একটু সুযোগ দাও। মৃত ব্যক্তিতে আরও বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজন, আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি, তোমরা তাদেরকে কষ্ট দিও না, তাদের প্রতি অবিচার করো না, আমি এখন সব কিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসব না, তোমরা তাড়াতাড়ি করো না, আমাকে সবার কাছ থেকে বিদায় লওয়ার সুযোগ দাও। যখন মৃত ব্যক্তিকে গুরুস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয় স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার মতো দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়েশে আখেরাতের কথা ভুলে যেও না, তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহর নাফরমানি করে হালাল হারামে প্রতি লক্ষ্য না করে যে ধন দৌলত কামাই করেছি তার কিছুই আমার সাথে যাচ্ছে না, সব ওয়ারিশগণ বণ্টন করে নিচ্ছে, আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপ রসি, যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দু মাত্র পাপের ভাগ নিচ্ছে না। যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে, হে বন্ধুগণ, তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, দাফনের কাজ শেষ করেছ, অন্তত আমার জন্য একটু দোয়া করে যাও, হে বন্ধুগণ, সত্যি তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি, কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিনও থাকতে পারতে না, টাকা পয়সা ধন সম্পদ সব কিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি, আর কোনো কিছু তোমাদের কাছে চাইব না, শুধু একটু দোয়া করে যাও, টাকা পয়সা সব কিছু আমি রেখে যাচ্ছি, ভোগ বিলাসে মুক্ত হইও না, আমার জন্য কিছু দান খয়রাত করিও, দোয়া কালাম পড়িও, আমার রুহের উপর বকশিস দিও, মনে রেখো আমার মতো তোমাদেরকেও একদিন চলে যেতে হবে, দুনিয়ার অন্যায় অপরাধ থেকে মুক্ত থেকে পরকালের শান্তির আবাস তৈরিতে মৃত্যুর স্মরণ মানুষের জন্য অত্যন্ত কার্যকরী। আর এই মৃত্যু নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, সবচাইতে বুদ্ধিমান লোককে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি অধিক হারে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণে ব্যস্ত থাকে। ইবনে মাজাহ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সংকটময় মুহূর্তে বান্দা যখন মৃত্যুকে স্মরণ করে তখন তার এই স্মরণ সংকটময়তাকে দূর করে দেয়, আর সুখের কালে মৃত্যুকে স্মরণ করে তখন এই স্মরণ তার সুখ স্বাচ্ছন্দ্যকে দূরে ঠেলে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব সম্প্রদায়, সুখ শান্তি বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো,
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো দ্বারা এই কথাই প্রমাণিত হয় যে মৃত্যুর স্মরণই মানুষকে আখিরাতের জন্য প্রস্তুত করে এবং নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করে, অন্যায় অসত্য পথ পরিহার করতে সহায়তা করে। সর্বোপরি দুনিয়ার সব ধরনের অন্যায় জুলুম অত্যাচার থেকে ফিরে থাকার মানসিকতা তৈরি করে দেয়। মানুষের দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এ কথা স্মরণ করিয়ে দেয়। দুনিয়ার জীবনের কর্মকাণ্ডই আখেরাতের জীবনের সুখ শান্তির মানত। তাই দুনিয়াতে থাকতেই শান্তি বা মুক্তির যে কোনো একটি সিদ্ধান্ত নিতে হবে। দুনিয়ার উত্তম আমল করতে না পারলে পরকালে শেষ বিচারের দিন ভোগান্তি ও অশান্তি দুঃখ কষ্টে সীমা থাকবে না। তাই আসুন সুপ্রিয় দিনী ভাই, আমরা সবাই সেই কেয়ামতের কথা ভেবে মৃত্যুকে স্মরণ করে আমরা এই দুনিয়াতে ভালো আমল করে যাওয়ার চেষ্টা করি এবং নিজেকে পরিবর্তন করি মৃত্যুর কথা বেশি স্মরণ করে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের যেন সকলকেই মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।